নমস্কার বন্ধুরা, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তোপসে ফ্রাই বানিয়ে দেখাবো, যেটা চা বা কফির সাথে বা গরম ভাতের সাথে সত্যি অসাধারণ লাগে। আমি এখানে 300 গ্রামের মতো তোপসের মাছ নিয়েছি এবং তাতে 1 টেবিলস্পুন লেবুর রস মেখে নিলাম। এতে মাছের আষ্টে গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ, দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। একটা মিক্সিং জারের মধ্যে আমি 10 কোয়া রসুন আর 1/2 কাপ পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম। তার সাথে দিলাম 2 গোটা কাঁচা লঙ্কা, একটু ভেঙে দিচ্ছি। সামান্য জল অ্যাড করে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, আমি মাছের মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিলস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/4 টিস্পুন আমি এখানে জোয়ান হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম। এতে গন্ধটা খুবই ভালো হয়। সব কিছু এবার ভালো করে মেখে নিই। যে কোনো অনুষ্ঠানে এরকমভাবে তোপসে মাছ ফ্রাই হয়ে থাকে। আপনারা বাড়িতে অতিথি এলে তাদের এইভাবে তোপসে ফ্রাই করে দিতে পারেন। আমি এবারে একটা ব্যাটার বানিয়ে নেব, তাতে বেসন দিয়ে দিলাম 1/2 কাপ। আমি চালের গুঁড়ো 1/2 টেবিলস্পুন এতে অ্যাড করলাম, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। 1/2 টিস্পুন লবণ এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিলস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন গুঁড়ো দিলাম, আপনারা রসুনের পেস্টও দিতে পারেন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। শুকনো অবস্থায় ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল ঢালব, তার আগে বেকিং সোডা 1/4 টিস্পুন অ্যাড করে দিই। একবারে জল ঢালব না, অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে নেড়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আপনারা চাইলে তোপসের বদলে লইট্টা মাছ দিয়েও এই ফ্রাই বানিয়ে নিতে পারেন। আমার ব্যাটার রেডি, এর ঘনত্বটা এরকম হবে। ঢাকা দিয়ে রাখলাম তেল গরম হওয়া পর্যন্ত। আমি এখানে একটা বড় সাইজের কাপের 1 কাপ সর্ষের তেল ঢেলে দিলাম। ব্যাটারটাকে আরও একবার নেড়ে নিচ্ছি। ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এবারে একটা একটা করে মশলা মাখানো তোপসে মাছ এতে কোট করে নেব। এভাবে কোট করে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব।
এভাবে একে একে প্রত্যেকটা মাছই ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে দুটো দিলাম, এই দুটো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে আরেকটা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ পরপর দিতে হবে, তা না হলে তেল ঠান্ডা হয়ে যাবে আর ব্যাটারগুলো মাছের গায়ের থেকে খুলে আসবে। তাই একটু পরে পরে একটা করে মাছ আমি অ্যাড করছি। এই অবস্থায় মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। চারটে মাছ দিয়ে দিয়েছি, মাছগুলোকে এপিট ওপিট করে নিচ্ছি। এখন একদমই হাই ফ্লেমে রাখা যাবে না আঁচ, কারণ তাতে ওপরটা পুড়ে উঠবে কিন্তু ভেতরটা ভালো ভাজা হবে। এভাবে উল্টে পাল্টে চারটে মাছ যখন কিছুটা ভাজা হয়ে গেছে, তখন আমি ফিফথ মাছটা দিয়ে দিলাম। এভাবে একসাথে আমি পাঁচটা মাছ ভেজে নিচ্ছি। এই মাছ ভাজা গরম ভাতের সাথে একটু ঘি দিয়ে খেতে অসাধারণ লাগে, এবং বাঙালির বিভিন্ন মাছের মধ্যে এই মাছ ভাজাটাও একটা খুবই সুস্বাদু রেসিপি। এভাবে তপসে ফ্রাই করে বাড়িতে দেখুন কেমন লাগে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার আপডেট দেবো তার নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।